Hello friends, welcome back to my channel. আজকে ভিন্ন স্বাদে মুগের ডাল রান্না দেখাবো, যা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই মুগের ডাল রান্না করতে লেগেছে 5 টিস্পুন মুগের ডাল, কুচি করে কাটা টমেটো, কুচি করে কাটা পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর সরষের তেল। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি ঘি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রথমে মুগের ডালটা কড়াতে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, এবার একটি অন্য পাত্রে ঢেলে নেব। মুগের ডাল যেহেতু সিদ্ধ হতে দেরি হয়, তাই একটু জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। অপরদিকে প্রেসার কুকারে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করে নেব। অল্প ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে থাকব। এখন দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার ভিজিয়ে রাখা মুগের ডালটা ভালো করে ছেঁকে দিয়ে দেব। মুগের ডালটাও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিট মতো মুগের ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 2 গ্লাস জল দিয়ে এটা সিটিতে দেব। মুগের ডাল যেহেতু শক্ত হয়, তাই আমি 6-7টা সিটি দিয়েছি। সিটি দেওয়ার পর দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে ঘেঁটে নেব। এবার 2 গ্লাস জল দিয়ে ফুটতে দেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে নেব। ডালটা ফোড়নের জন্য একটি প্যানে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নেব। এবার ডালের ওপর ফোড়নটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। 1 স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মুগের ডাল রান্না। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত হব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।